আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। বিগত কয়েকদিনে আমরা ইয়াজিদ রাহিমাহুল্লাহ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে 5টি ভিডিও দিয়েছিলাম। আজকে ষষ্ঠতম ভিডিওতে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত একটি কোয়েশ্চেন বা প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছে। আমরা জানি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সে সময় সাহাবীরা জীবিত ছিলেন। তো সাহাবীদের বক্তব্য উম্মতের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য। সাহাবীরা হচ্ছেন উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। নবী রাসূলদের পরেই সাহাবীদের মর্যাদা, এবং সাহাবীরা এমন ব্যক্তি যাদের ব্যাপারে কোনো সমালোচনা করা ইসলামে সরাসরি নিষিদ্ধ। সাহাবীদেরকে গালি দেওয়া কুফরি কাজ। আসুন দেখা যাক সাহাবীরা কী বলেছেন এবং আমরা দুজন সাহাবীর বক্তব্য তুলে ধরবো। এর বাইরেও দলিল রয়েছে অনেক, ঐতিহাসিক দলিল, যেগুলি হাদিস থাকা অবস্থায় ঐতিহাসিক দলিলকে আমরা অত গুরুত্ব দিচ্ছি না। এবং হাদিসের পরিবর্তে, হাদিসের বিপরীতে কেউ যদি কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে আসে, সেই ঘটনা সরাসরি বাতিল, 100% বাতিল। এটা হচ্ছে সহিহ বুখারী, ফাতুল বারী। এই ফাতুল বারী থেকে, ফাতুল বারীর 5994 নম্বর হাদিস, অর্থাৎ বুখারী 5994 নম্বর হাদিস। এখানে ইরাক থেকে এক ব্যক্তি এসে ইবনে উমরকে জিজ্ঞাসা করলেন যে মশা, অন্য কিছু রওয়ায়েতে মাছির কথা আছে, যে মশা অথবা মাছি হত্যা করা জায়েজ কিনা। তখন ইবনে উমর বললেন যে ফাকওয়ালা মিম্মান আনতা। ইবনে উমর সে লোকটিকে বললেন যে তুমি কোথা হতে এসেছো? কওয়ালা মিন আহলিল ইরাক, আমি আহলে ইরাক বা ইরাকের অধিবাসী, অর্থাৎ ইরাক থেকে এসেছি। এরপরে ইবনে উমর মানে বিরক্ত হয়ে, কিছুটা বিরক্ত হয়ে বললেন যে উন্দুরু ইলা হাজা ইয়াস আলুনি আন্দামিল বাউদ, এই লোকটার দিকে দেখো, এ আমাকে মশা বা মাছির রক্ত সম্পর্কে জিজ্ঞেস করছে। বাউদ মানে হচ্ছে মশা। অকদ কতালুন ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ ইবনে উমর বললেন যে দেখো এই লোকটা আমাকে মশা বা মাছির সম্পর্কে, অন্যরা হাতে মাছির কথা আছে, এখানে মশার কথা আছে, আমি শালমা বলতেছি, তো মশা বা মাছির রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতেছে, এটা হালাল না হারাম? অথচ অকদ কতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবন, ইবন মানে হচ্ছে এখানে নাতি, নাতিকে হত্যা করেছে। তারা আমাকে মশা মাছির সম্পর্কে জিজ্ঞেস করতেছে যে মশা মাছির রক্ত হালাল কিনা, মশা মাছিকে হত্যা করা যাবে কিনা, অথচ তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। তাহলে ইবনে উমরের বক্তব্য, স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ইরাকবাসী, আহলে ইরাক বা ইরাকবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এখন এটা হচ্ছে ইবনে উমরের বক্তব্য। এই এই লাইনটাতে স্পষ্টভাবে আছে, যারা সহিহ বুখারী তাহিদ পাবলিশন বুখারী নেবেন, 5994 নম্বর হাদিস, ফাতুল বারী খুললে ফাতুল বারীর 10ম খণ্ডে এটি আছে। এরপরে মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে, সেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে কতালু, ইরাকবাসীর কথা তিনি বললেন যে কতালু, তারা হত্যা করেছে, কতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করুন, অর্থাৎ ইরাকবাসী হোসেনকে হত্যা করেছে আর আল্লাহ তাআলা ইরাকবাসীকে কী করুন, হত্যা করুন, তারা তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করুন। এই হাদিসটি রয়েছে ফজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডের 782 নম্বর পৃষ্ঠা এবং এর সনদ হাসান। এখন দুইজন সাহাবী উম্মে সালামা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুজন ব্যক্তি স্পষ্টভাবে বললেন, আমি সংক্ষেপ করে বলছি, যে ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকবাসী হত্যা করেছে। কিন্তু একটি রওয়ায়েত পাওয়া যায় যেই রওয়ায়েতে বলা হয়েছে যে ইবনে আব্বাস বলেছেন, যে ইবনে আব্বাস পরবর্তীতে গবেষণা করে বলেছেন যে আসলে ইয়াজিদই হুসাইনকে হত্যা করেছে। এই রওয়ায়েতটি পাওয়া যায় ইমাম ফাসাবি বর্ণিত লিখিত আল মারিফাত ওয়া তারিখ, এই গ্রন্থে, এই গ্রন্থে একটি রওয়ায়েত রয়েছে, সেখানে ইবনে আব্বাস বলেছেন যে, যাই হোক লম্বা হাদিস, তো ইবনে আব্বাসের এই যে হাদিসটা যেখানে হুসাইনকে হত্যা করেছে ইয়াজিদ, ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছে, এই রওয়ায়েতটি জাল বানোয়াট। কেননা এই রওয়ায়েতের একজন রাবি হচ্ছেন আব্দুল ওয়াহাব বিন দহাক বিন আবান সালমা, আব্দুল ওয়াহাব বিন দহাক বিন আবান সালমা নামক একজন রাবি রয়েছেন, তিনি হচ্ছেন কাজ্জাব, মহামিথ্যুক, খুব বেশি মিথ্যা কথা বলে। ইমাম আবু হাতেম আল রাজি রহিমুল্লাহ বলেছেন যে কানা ইউকাজিবু, এই আব্দুল ওয়াহাব বিন দহাক
মিথ্যা কথা বলতো, মিথ্যা হাদিস বর্ণনা করতো। ইবনে আবি হাতিমের আল জারহ তাদিল গ্রন্থের ছয় খণ্ডের যত্ন পৃষ্ঠাতে এটা আছে। এরপরে ইমাম সালেহ জাজারা রহিমাল্লাহ বলেছেন যে আম্মাতু হাদিসিহি কাজিবুন বা কিজবুন, তার অধিকাংশ হাদিসই হচ্ছে মিথ্যা। ইমাম ইবনে হিব্বান বলেছেন যে কানা ইয়াসরিকুল হাদিস, সে হাদিস চুরি করতো, অন্যের হাদিস চুরি করে নিজের নামে চালা দিত। ইমাম দারাকুতনি বলেছেন লাহু মাকলুবাতুন ওয়া বাওয়াতিল, সে অনেকগুলি রওয়ায়াত বর্ণনা করেছে যেগুলি উল্টাপাল্টা, সনদ উল্টাপাল্টা হয়েছে, মতন উল্টাপাল্টা হয়ে গেছে, ওয়া বাওয়াতিল, এবং অনেকগুলি বাতিল হাদিস তার রয়েছে, মানে সে যেগুলি বর্ণনা করেছে তার তো উল্টাপাল্টা হাদিস, বাতিল হাদিস রয়েছে। ইমাম আবু নুয়াইম বলেছেন, তারপরে এরকম আরও অনেক সিরিয়াল রয়েছে। ইবনে হিব্বান আল মাজরুহিন, দারাকুতনি আল দুআফা ওয়াল মাতরুকিন, আবু নুয়াইমিন আল দুআফা, এবারে জাহাবি আল মুগনি ফি দুআফা, এরকম অনেক রেফারেন্স আছে যেগুলি আমি আমার গ্রন্থে উল্লেখ করেছি এবং একটি ভবিষ্যতে সেটা ছাড়বো। আপাতত মৌখিকভাবে কয়েকটি বললাম। তাহলে প্রথম কথা হচ্ছে যে ইবনে ওমর বলেছেন ইরাকবাসী ইয়াজিদকে হত্যা করেছে, হুসেনকে হত্যা করেছে। উম্মে সালামা বললেন ইরাকবাসী হুসেনকে হত্যা করেছে, ইরাকবাসী বলে আল্লাহ লানত করুক। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যেখানে তিনি ইয়াজিদকে হুসাইনের হত্যাকারী বলেছেন সেই রওয়ায়েতটি আবদুল্লাহ বিন দহ্হাক আবার নামে একজন মিথ্যু রাবির কারণে ওই হাদিসটি বা বর্ণাটি বানোয়াট। সুতরাং সাহাবিদের উক্তি যেখানে স্পষ্টভাবে পাওয়া গেল সেখানে সাহাবিদের উক্তির বিপরীতে অন্যান্য সাহাবিদের উক্তি নিয়ে আসতে হবে সহি সনদে। বুখারি থেকে যে সনদ আমি দেখিয়েছি এর চেয়ে সহি সনদে রেওয়াত দেখাতে হবে যেখানে বলা হয়েছে যে সাহাবিরা বলেছেন হোসেনকে হত্যা করেছে ইয়াজিদ অথবা ইয়াজিদ বাহিনী। এখন কথা হচ্ছে যে ইয়াজিদের জামানাতে এই ঘটনা ঘটেছে। ভাই, ইয়াজিদের জামানায় ঘটেছে বলে যে ইয়াজিদ দায়ী হবে বিষয়টা এমন নয়। নবী সাল্লামের যুগে সাহাবিরা নির্যাতিত হয়েছিলেন, তার বিপরীতে কি নবী সাল্লাম দায়ী? কিছুদিন আগে, বেশি দিন না, একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, হাজিদের উপরে ক্রেন ভেঙে পড়েছিল সৌদি আরবে। তাহলে কি সৌদি বাচ্চা দায়ী হবে? এটা কেমন কথা? বাবা মার সামনে সন্তান পড়ে গিয়ে হাত পা কেটে যায়, তাহলে কি বাবা মা দায়ী? কোনো দুর্ঘটনা কারো জামানায় কারো শাসনামলে ঘটলেই সেই শাসক দায়ী হবে বিষয়টা এরকম নয়। এরকম যে এই অভিযোগটি সম্পূর্ণ অবান্তর যে ইয়াজিদের সময় ঘটনাটি ঘটেছে সুতরাং ইয়াজিদ দায়ী, এটা আসলে ভুল কথা। আর এই ঘটনা ঘটেছে ইরাকের কারবালায়, আর ইয়াজিদ সেই সময় ছিলেন সিরিয়াতে হাজার হাজার মাইল দূরে। অডিও সিস্টেম ছিল না, ভিডিও ছিল না, মোবাইল ছিল না, টেলিগ্রাম ছিল না, ঘটনা ঘটার সময় কীভাবে তিনি জানবেন? আর আমাদের বড় বড় পীর অলিয়া উলিয়া দাবিদার যারা পীরের ভক্ত, সে পীররা কেন সে সময় ইলমে গায়েবের মধ্যে জানতে পারেনি এবং বাঁচাতে পারেনি? তাহলে ইলমে গায়েবের দাবি করে কী লাভ হলো? ইলমে গায়েবের জ্ঞান মানে ইলমে গায়েব জানে, আমাদের পীর সাহেব সব কিছু জানে, এগুলো জেনে কী লাভ হলো আর বলে কী লাভ হয়? তো তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকবাসী তখনতবে হত্যা করেছে, এখানে ইয়াজিদ বা ইয়াজিদ বাহিনী কোনো হাত ছিল না। এখন কথা হচ্ছে ইয়াজিদের বাহিনী সেখানে ছিল, তারপর তারা আটকায়নি কেন? এর একটা সহজ উদাহরণ দেওয়া যায়। ধরুন রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে, কিছু লোক তারপর হামলা করলো, তাকে গণ ধরাই দিল, পুলিশ আশেপাশে ছিল কিন্তু পুলিশ পৌঁছতে পৌঁছতে লোকটি মারা গেল। এখন কয়েক মিনিটের ভিতরে বা খুব অল্প সময়ের ভিতরে ঘটনাটা ঘটে গেল, পুলিশের বুঝতে বুঝতে এবং সেখানে গিয়ে লোকটিকে উদ্ধার করতে করতে লোকটি মারা গেল বা খুব বেশি আহত হলো, যেটাই হোক। তো এখানে কি পুলিশ দায়ী হবে যে পুলিশ সেখানে ছিল অথচ ঘটনা ঘটে গেছে কিন্তু পুলিশ কিছু বলেনি? এটা বলা কি যৌক্তিক হবে? হবে না। আসলে পুলিশ এখানে চেষ্টা করেছে কিন্তু পারেনি, কেননা যখন পুরা এলাকার লোক, সমস্ত লোক যখন একজন ব্যক্তির উপর হামলা করবে বা কারো উপর হামলা করবে, তখন গুটিগত পুলিশ বাহিনী সেখানে কিছু করতে পারবে না। যেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপরে পুরো ইরাকবাসী ষড়যন্ত্র করে একটা প্ল্যান করে কাজ করেছে, সেখানে সামান্য কিছু বাহিনী, কিছু লোক সেখানে কী করতে পারে? কিছু করতে পারবে না, এটা স্বাভাবিক। যাই হোক, ইরাকবাসীর মধ্যে কারা এ বিষয়ে চক্রান্ত করেছিল এবং ইরাকবাসীকে কারা খেপিয়ে তুলেছিল, এটাও আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা জানি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মদিনাবাসীদেরকে উত্তেজিত করা হয়েছিল, মিশর থেকে লোক এসেছিল, ইরাক থেকে এসেছিল, কুফা থেকে এসেছিল, বসরা থেকে, সিরিয়া থেকে, তারা এসে মদিনায় জমায়েত হয়, মদিনাবাসীদেরকে তারা উত্তেজিত করে, উত্তেজিত করার মাধ্যমে এক পর্যায়ে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে হত্যা করে। এবং সেই সময় সাহাবী ছিলেন, কিছু সাহাবী ছিলেন, তারা চেষ্টা করেছিলেন। ইবনে ওমর তিনি লোহার বম করেছিলেন, ইবনে ওমর আহত হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর দুই ছেলে হাসান এবং হোসেন দুজনই মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো তারা থাকতেও ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদত বরণ হলো, তাহলে কি অন্যান্য সাহাবীরা দায়ী থাকবে যে তারা থাকতে যখন এই ঘটনা ঘটলো, তাদের সামনে যখন এই ঘটনা ঘটলো, তার মানে হচ্ছে যে সাহাবীরা দায়ী তারা হত্যাকাণ্ডে লিপ্ত ছিল? না, এরকম না। এখানে একটা ক্ষমতার ব্যাপার আছে, একটা পাওয়ার, মানুষের একটা লিমিটেশন থাকে। এখানে তারা চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এক হাজার লোক, এক হাজার লোকের একটা বাহিনী যদি আপনাকে বাঁচাতে যায় আর লক্ষ লক্ষ মানুষ যদি সেখানে এসে আপনার উপর হামলা করে, তো এই বাহিনী কি আপনাকে বাঁচাতে পারবে?
কিছু করতে পারবে? পারবে না। 30,000 মানুষ, 40,000 মানুষ যদি আপনার উপর হামলে পড়ে, তাহলে কিছু বাহিনীর লোক ওখানে গিয়ে কিছু করতে পারবে? পারবে না। আর সেই সময় তো এখন তো টিয়ার শেল, বোমা, ড্রোন এগুলো কিছু ছিল না, হাতে থাকা অস্ত্র, যেগুলি অস্ত্র পুলিশের কাছে ছিল, আম পাবলিকের কাছে ছিল, তলোয়ার সবার কাছে ছিল, চাবুক সবার কাছে ছিল। তো কাজেই এগুলো অযৌক্তিক কথা, এবং এগুলোর মাধ্যমে আমরা এমন একজন ব্যক্তিকে তোহমত দেওয়ার চেষ্টা করছি যিনি সাহাবিদের হাতে বায়াতকৃত খলিফা, সাহাবিদের খলিফা ছিলেন। আর আমি আগেই বলেছি যে শুধুমাত্র দুইজন সাহাবি বায়াত করেননি রাজতন্ত্রের কারণে, অমুসলিমদের মতো মুসলিমদের ভিতরে রাজতন্ত্র ঢুকে যাবে, স্বৈরাচারী রাজতন্ত্র, এই কারণে দুজন সাহাবি বায়াত করেননি, একজন হচ্ছে আবদুল্লাহ বিন জুবের, অন্যজন হচ্ছে আব্দুর রহমান বিন আবু বকর। এছাড়া বাকি যাদের নাম এসেছে ইবনে ওমর, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারপরে আরও কিছু সাহাবির কথা এসেছে, আল বিদায়নে হয়তো বেশ কিছু রেওয়ায়েত এসেছে যেগুলি সনদহীন, ভিত্তিহীন, এগুলি কোনোটাই প্রমাণিত নয়। যদি কেউ বলে যে ঠিক আছে দুজন সাহাবি এজিদের হাতে বায়াত করেনি সুতরাং এজিদ খারাপ, তাহলে আমি বলবো আলী রাদিয়াল্লাহু আনহুর সময় অসংখ্য সাহাবি মক্কা পালিয়ে এসেছিলেন মদিনা থেকে, এবং তারা বায়াত সরাসরি অস্বীকৃতি জানিয়েছিল। আবদুল্লাহ বিন ওমর বলেছেন যে ওয়াল্লাহিলা উবা ইউকা, আমি তো তোমার হাতে, মানে আলীর হাতে আমি বায়াতই করবো না, এরকম রেওয়ায়েত আছে। তবে কি আলীর দোষ? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 6 মাস পরে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত করেছিলেন, এই 6 মাসে তিনি আবু বকরের কথাও বলেননি। তো কি এজন্য আবু বকর দায়ী? এটা মানুষের মানবীয় ভুল, মানবীয় ত্রুটি, মানবীয় আবেগের ঊর্ধ্বে কেউ নয়, সাহাবিরাও মানুষ ছিলেন। তো যাই হোক, আশা করি ক্লিয়ার হয়েছে যে এজিদকে হত্যাকারী ব্যক্তি হচ্ছেন ইরাকবাসী, এখানে এজিদ বা তার বাহিনী কোনো অংশেই কোনোভাবেই দায়ী ছিলেন না। তাদের ব্যর্থতা বলতে পারেন যে তারা আটকাতে পারেনি, কিন্তু আসলে এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের অংশ ছিল, বড় ধরনের প্ল্যান ছিল। তারা একদিক দিয়ে প্রচার করছে যে হুসাইন এজিদের বিরুদ্ধে খুরুজ করেছিল, বিদ্রোহ করেছিল, আর আমরা জানি হাদিসে মুসলিম খলিফার বিরুদ্ধে কোনো ব্যক্তি বিদ্রোহ করতে পারবে না, বিদ্রোহ করলে তাকে হত্যা করলে সেটা খলিফা দায়ী থাকবে না, অথবা অর্থাৎ খলিফা কাউকে বিদ্রোহ করার কারণে, দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে যদি হত্যা করে তাহলে সেটা জায়েজ। তাহলে তারা এমন ঘটনা সাজিয়েছে, বানিয়েছে যে হুসাইনও দায়ী হচ্ছে, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, সুতরাং মুসলিম খলিফা তাকে মেরে দিল, সমস্যা কী? তাহলে হুসাইনের ভুল এবং হুসাইনকে হত্যা করেছে, ঠিক আছে, মানে তারা হুসাইনকেও দায়ী বানালো, আবার এজিদকেও দায়ী বানিয়ে দিল যে এজিদ একজন নিরপরাধ সাহাবিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আদরের মুসলিমদের স্পন্দন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। মানে একই সাথে তারা মুসলিম খলিফাকেও দায়ী করলো, দোষী বানালো, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রিয় নাতি, আমাদের প্রিয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তাকেও দেশদ্রোহী হিসেবে প্রচার করলো, দেশদ্রোহী বানিয়ে দিল। এগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, শিয়া এবং ইহুদিরা মিলে কাজটি করেছে, এগুলি আমাদেরকে বুঝতে হবে। কারবালার প্রকৃত ঘটনা যেগুলি শুধুমাত্র সহি রাতে বর্ণিত সেগুলি আমি ইনশাআল্লাহ বর্ণনা করবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।